ফ্রেন্ডস আমার হোম রিলস চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি আমার গোপোষণার জন্য বানিয়েছি একটি স্পেশাল ডিশ আজকে আমার এই রেসিপিটি যে কোনো উপবাসের দিন বা একাদশীতে আমরা কিন্তু এটা বানাতে পারি সেটা হচ্ছে সাবুদানার ঝরঝরে খিচুড়ি তবে খিচুড়ি বললেই কিন্তু মুখ ডাল সবার আগে আমরা চিন্তা করি কিন্তু আজকে আমি সম্পূর্ণ মুগ ডাল ছাড়াই সাবুদানার খিচুড়ি বানিয়েছি খুব হেলদি রেসিপি চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি সাবুদানার ঝরঝরে খিচুড়ি এখানে উপকরণের মধ্যে আছে সাবুদানা এখানে আমি বড় সাবুদানা ইউজ করেছি আর আধা ঘন্টা আগেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সাথে নিয়েছি নারকল নারকলটা আমি ওপরে লাল অংশটাকে পিলার দিয়ে ছুলে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এই দুটোই কিন্তু এখানে মেন ইনগ্রিডিয়েন্টস সাথে ঘি কাজু কিশমিশ ইত্যাদি তো আছেই এবার ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম এই সময় একদম লোতে রেখেছি দিয়ে দিচ্ছি এখানে ঘি আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি ঘিতে রান্না করব প্রথমে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম তারপরে দিয়ে দিচ্ছি সিম্পল বাদাম কিন্তু বাদামটা আগে ড্রাই রোস্ট করে আমি উপর থেকে কভারটা সরিয়ে নিয়েছি বাদামের ছিলকাটা ছুলে নিয়েছি বাদামের লাল অংশটা যদি ছুলে নেয় তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর হয় আর খেতেও ভালো হয় এবার কাজু বাদাম আর বাদাম দুটোই আমি হালকা ফ্রাই করে নিচ্ছি এই গোপুসোনাকে কিন্তু আমি একাদশীতে এই ধরনের নানান রকম রেসিপি বানিয়ে ওকে দিতে থাকি কারণ ওই দিন তো কোনো রকম অন্য জিনিস দেওয়া যায় না মানে চালের জিনিস দেওয়া যায় না সেই জন্য একটু রেসিপিটা চেঞ্জ করে করে ওকে দেই এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি রাই এবার জিরে অরর ডাল আর চানা ডাল আর কারিপাতা মিক্সড করে ফোড়নে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব যেহেতু এখানে চানা ডাল আর অরড় ডাল আছে সেই জন্য একটু ফ্রাই করে নিতে হবে এইভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনও আমরা দিতে পারি আর সাবুদানা তো খুব হেলদি শরীরের জন্য খুব ভালো আর খুব ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় ফোড়নের জন্য নিয়েছি হাফ স্পুন রাই হাফ স্পুন চানা ডাল হাফ স্পুন অরহর ডাল হাফ স্পুন জিরে দু চারটা মেথি দানা আর দু চারটা কারিপাতা এবার দিয়ে দিচ্ছি কুচনো নারকেল যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এবার গ্রেট করা নারকেলটাও ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে একটু ফ্রাই ফ্রাই করে নিচ্ছি কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে নারকলের কালার চেঞ্জ না হয় তার মানে সেমি ফ্রাই করতে হবে নারকল যখন সেমি ফ্রাই হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা জল ঝেড়ে রাখা সেই সাবুদানা বড় বড় সাবুদানা বড় সাবুদানাগুলো দেখতে কিন্তু অপূর্ব লাগে ঠিক গোল গোল মতির মতন লাগে এবার সাবুদানাটাও আমি নারকেলের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতন সন্দক লবণ লবণ দেওয়ার পর লবণের সাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি সাধারণত খিচুড়ি বললে আমরা কিন্তু সবাই আগে মুগ ডালটাকে ধরে নেই। মুগ ডাল ছাড়াও কিন্তু খিচুড়ি হয় এবার আমি জাস্ট দুহাতা জল ছিটিয়ে দিচ্ছি বেশি একদম দেওয়া যাবে না জাস্ট দুহাতা জল আমি ছিটিয়ে দিচ্ছি যাতে সাবুসহ সম্পূর্ণ উপকরণগুলি একটু সফট হয়ে যায় এখানে কিন্তু রকম কোনোভাবেই আমি লিড ইউজ করিনি সম্পূর্ণ বিনা লিডেই কিন্তু এই রেসিপিটা করেছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম আর বাদাম সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ এবার সব শেষে দিয়ে দিয়েছি আর একটু ঘি তাহলে কেমন লাগলো আমার মুগ ডাল ছাড়া সাবুর ঝরঝরে খিচুড়ি তাহলে আমরা যে কোনো উপবাসের দিন বা একাদশী তিথির দিন এই ধরনের খিচুড়ি বানিয়ে কিন্তু আমরা খেতে পারি আর বাচ্চাদের টিফিন বক্সও কিন্তু দিতে পারি কেমন লেগেছে আজকে আমার এই ছোট্ট রেসিপিটি আমাকে কমেন্টস করে জানাবে আর যদি কোনো নতুন বন্ধু এসেছ প্লিজ একটু অনুরোধ করছি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এবার আমি গার্নিশিংয়ের জন্য কয়েকটি ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু টুকরো নারকেল এবার আমি একটি তুলসী পাতা দিয়ে গোপুসোনাকে নিবেদন করছি তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে